ওয়েলকাম ইন ইউর চ্যানেল স্টাডি উইথ তপন। এই চ্যানেলের মধ্যে আমরা ত্রিপুরা টেট এবং এসটিজিটি সম্পর্কিত ক্লাস রেগুলারলি করে থাকি। তাছাড়াও আমরা বাংলা সাহিত্য এবং ইতিহাসের উপরে বেশ কিছু ক্লাস করে নিয়েছি, আপনারা চাইলে সেগুলি প্লেলিস্টেই দেখতে পারেন। সো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত, যেটি আমাদের টেট ওয়ান এক্সামে রয়েছে এবং প্রতি বছর কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত থেকে একটা বা দুটো কোশ্চেন আসে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট পাওয়ার জন্য, বিকজ এই চ্যানেলের মধ্যে আমরা ত্রিপুরা টেট এবং এসটিজি সম্পর্কিত ক্লাস রেগুলারলি করে থাকি। সো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। রবীন্দ্র অনুসারী কবিদের মধ্যে অন্যতম কবি হলেন সত্যেন্দ্রনাথ দত্ত। সো রবীন্দ্র অনুসারী কবিদের মধ্যে অন্যতম কবি হলেন কে? সত্যেন্দ্রনাথ দত্ত। ওনার জন্ম হয়েছিল 1882 খ্রিস্টাব্দে 11 ফেব্রুয়ারি। আমাদের জন্মের তারিখগুলো মনে রাখতে হবে, কারণ টেট ওয়ান এক্সামে কিন্তু এরকম কোশ্চেন আসে। বিগত বছরে দেখা গেছে এরকম কোশ্চেন আসতে যে জন্মস্থান কোথায় বা কবে জন্ম হয়েছিল। ওনার জন্মস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার নিমতলা গ্রামে মাতুল কালীচরণ মিত্রের বাড়িতে ওনার জন্ম হয় এবং ওনার পিতার নাম ছিল রজনীনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তের পিতার নাম ছিল কি? রজনীনাথ দত্ত। নেক্সট রয়েছে ওনার, অর্থাৎ সত্যেন্দ্রনাথ দত্তের মায়ের নাম ছিল মহামায়া দেবী এবং ওনার মৃত্যু হয়েছে 1922 খ্রিস্টাব্দে 25 জুন। ব্রণ রোগে আক্রান্ত হয়ে সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুবরণ করেন। কোন রোগে? সেটা ব্রণ রোগে আক্রান্ত হয়ে। সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ সবিতা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ওনার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে সবিতা, যেটা 1900 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুঘর বা ছন্দের রাজা বলেছেন। সো বাংলা সাহিত্যে ছন্দের জাদুঘর বা ছন্দের রাজা নামে কে পরিচিত? সত্যেন্দ্রনাথ দত্ত। এবং কে সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুঘর বা ছন্দের রাজা বলেছেন? সেটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। বিগত এক্সামে কিন্তু এই কোশ্চেনগুলি এসেছে যে ছন্দের জাদুঘর কাকে বলা হয়, সো সেটা আনসার হবে সত্যেন্দ্রনাথ দত্ত। নেক্সট রয়েছে ছদ্মনাম, অর্থাৎ ওনার ছদ্মনাম ছিল শ্রী নবকুমার কবিরত্ন এবং ত্রিবিক্রম বর্মন, এগুলো ছিল ওনার ছদ্মনাম। মহিতলাল মজুমদার সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে বলেছেন, সত্যেন্দ্রনাথ সংস্কার মুক্ত ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে কে বলেছেন? সত্যেন্দ্রনাথ সংস্কার মুক্ত ছিলেন। আনসার হবে মহিতলাল মজুমদার। সত্যেন্দ্রনাথ দত্তের মৌলিক কাব্যগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে সবিতা, যেটা প্রকাশকাল হচ্ছে 1900 খ্রিস্টাব্দ। দ্বিতীয় কাব্যগ্রন্থ যেটা হচ্ছে সন্ধিকণ, যেটা প্রকাশকাল হচ্ছে 1906 খ্রিস্টাব্দ। আমাদের কিন্তু প্রত্যেকটা কাব্যের নাম এবং ইয়ার মনে রাখতে হবে, কারণ আমাদের বিগত এক্সামে এরকম কোশ্চেন এসেছে এবং সামনে এক্সামগুলোতেও আসবে। সো ইয়ারগুলো আমাদের মনে রাখতে হবে, যে কোনো একটা ইয়ার দিয়ে বলবে যে এটা কত সালে প্রকাশিত হয়, বা যে কোনো একটা কাব্যের নাম দিয়ে বলবে যে সে এই কাব্যটি কার লেখা। নেক্সট হচ্ছে বেনৌবিনা কাব্যটি কার লেখা? সত্যেন্দ্রনাথ দত্তের, প্রকাশিত হয়েছে 1906 খ্রিস্টাব্দে। হোমশিকা 1907 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কুহু কেকা, প্রকাশকাল 1912। এই কোশ্চেনটা কিন্তু আমাদের 2021, অর্থাৎ এই বছর কিন্তু আমাদের যে টেট এক্সাম হয়েছে, টেট এক্সামে কোশ্চেনটা এসেছে যে কুহু কেকা কাব্যগ্রন্থটি রচয়িতা কে? আনসার ছিল সত্যেন্দ্রনাথ দত্ত। নেক্সট কোশ্চেন হচ্ছে তুলরিলিকন কারা লেখা? সত্যেন্দ্রনাথ দত্তের, ইয়ারটা হচ্ছে 1914। 7 নম্বর কোশ্চেন মণি মঞ্জুষা 1915। 8 নম্বর হচ্ছে অব্র আবির 1916। নেক্সট রয়েছে হসন্তিকা 1917। এই কোশ্চেনটা কিন্তু আমাদের 2000 যে রিল্যাক্সেশন এক্সাম হয়েছিল, অর্থাৎ 2020 আমাদের কিন্তু কোশ্চেনটা এসেছিল। সো দেখতেই পাচ্ছেন কোশ্চেন কীরকম করে আসে, আমাদের প্রত্যেকটা কাব্যের নাম এবং ইয়ার কিন্তু মনে রাখতে হবে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে বেলা শেষের গান 1923। 11 নম্বর কাব্য হচ্ছে বিদায় আরতি 1924। 12 নম্বর কাব্য হচ্ছে দুপের দুয়াব 1929। রঙ্গমল্লী 1913। জন্ম দুঃখিনী 1912। এবং চীনের দূপ 1912। এগুলি ছিল ওনার মৌলিক কাব্যগ্রন্থ। নেক্সট সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদমূলক কাব্যগ্রন্থ, অর্থাৎ ওনার অনুবাদমূলক কাব্যগ্রন্থ রয়েছে 3টি। 1 নম্বর হচ্ছে তীর্থশলিল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 1908 খ্রিস্টাব্দ।
তীর্থরণ্য 1910 খ্রিস্টাব্দ এবং ফুলের ফসল 1911 খ্রিস্টাব্দ, এগুলি হচ্ছে ওনার অনুবাদমূলক কাব্যগ্রন্থ। নেক্সট রয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা সঞ্চয়ন দুটো, একটা হচ্ছে কাব্য সঞ্চয়ন যেটা হচ্ছে 1930 খ্রিস্টাব্দে প্রকাশিত, এবং দুই নম্বর হচ্ছে শিশু কবিতা যেটা 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সত্যেন্দ্রনাথ দত্তের উল্লেখযোগ্য কবিতা অর্থাৎ ওনার যে উল্লেখযোগ্য কবিতা সেগুলো হলো সূত্র, মেথর, দুর্ভিক্ষে, আমরা, আহাকার, নফরকুণ্ড, ফরিয়াদ, এগুলি হচ্ছে ওনার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। নেক্সট আমরা সত্যেন্দ্রনাথ দত্তের কিছু বিখ্যাত উক্তি যেগুলো কিন্তু আমাদের প্রায় টেট এক্সামে আসে। সো প্রথম যে এক নম্বর উক্তিটা রয়েছে সেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, খুবই গুরুত্বপূর্ণ, বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান, সরি এটা বান হবে, বাম না বান, শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান, উক্তিটি কিন্তু সত্যেন্দ্রনাথ দত্তের, খুবই গুরুত্বপূর্ণ। দুই নম্বর হচ্ছে কালো আর ধুলো বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙ্গা। তিন নম্বর উক্তি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, জগৎ জুড়ে একটা জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি, খুবই গুরুত্বপূর্ণ উক্তি এটা, জগৎ জুড়ে একটা জাতি আছে সে জাতির নাম হচ্ছে মানুষ জাতি। চার নম্বর উক্তি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলি আসার খুব সম্ভাবনা রয়েছে, ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা। নেক্সট পাঁচ নম্বর উক্তি রয়েছে তবু ভালোবেসে পুরা মুখ সুখে দুঃখে দিন কাটে বেশ, কার উক্তি? সত্যেন্দ্রনাথ দত্তের উক্তি। ছ নম্বর উক্তি রয়েছে অর্থের সম্বন্ধ হতে পারে কত উচ্চতর, মনুষ্যত দেশ হিত ব্রত। এবং সাত নম্বর উক্তি তুল তুল টুক 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 তুল তুল কোন ফুল তার তুল তার তুল কোন ফুল, কার উক্তি? সত্যেন্দ্রনাথ দত্তের উক্তি। সো এই ছিল সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা, আশা করি এরকম করে পড়লে আমাদের কিন্তু কোশ্চেন কমন পড়বে, কারণ তার বাইরে কোশ্চেন আর আসার সম্ভাবনা নেই। বিগত বছর কোশ্চেন অ্যানালাইজ করলে দেখা যাচ্ছে এরকম কোশ্চেন আসে আমাদের টেট এক্সামে। সো নেক্সট আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলি আসার সম্ভাবনা রয়েছে। সো প্রথম এক নম্বর কোশ্চেন সেটা হচ্ছে ছন্দের জাদুঘর নামে কে পরিচিত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হবে সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুঘর নামে পরিচিত। দুই নম্বর কোশ্চেন কে সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুঘর বলেছেন, আনসার হবে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুঘর বলেছেন। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের সত্যেন্দ্রনাথ দত্ত কার অনুসারী কবি ছিলেন, সেটা হবে রবীন্দ্রনাথের অনুসারী কবি ছিলেন। নেক্সট চার নম্বর কোশ্চেন রয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হবে সবিতা যেটার প্রকাশকাল হচ্ছে 1900 খ্রিস্টাব্দ। সত্যেন্দ্রনাথ দত্ত কবে জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করেছেন 1882 খ্রিস্টাব্দে 11ই ফেব্রুয়ারি। আমাদের টেট ওয়ানের কিন্তু এরকম কোশ্চেন আসে বারবার বলছি, সো আমাদের ইয়ারগুলি মনে রাখতে হবে। সিক্স নম্বর কোশ্চেন রয়েছে সত্যেন্দ্রনাথ দত্ত মৃত্যুবরণ করেন 1922 খ্রিস্টাব্দে 25শে ফেব্রুয়ারি। সত্যেন্দ্রনাথ দত্ত কোথায় জন্মগ্রহণ করেন, সেটা হবে 24 পরগনা জেলার নিমতলা গ্রামে ওনার জন্ম হয়। নেক্সট আট নম্বর কোশ্চেন রয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের পিতার নাম, সেটা হবে রজনীনাথ দত্ত। নয় নম্বর কোশ্চেন সত্যেন্দ্রনাথ দত্তের মাতার নাম মহামায়া দেবী। দশ নম্বর কোশ্চেন রয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ ছিলেন অক্ষয় কুমার দত্ত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ওনার পিতার নাম হচ্ছে রজনীনাথ দত্ত, এটা কিন্তু পিতামহের কথা বলা হচ্ছে, পিতামহ ছিলেন অক্ষয় কুমার দত্ত। কুহু কেকা কাব্যটির রচয়িতা হলেন, এই কোশ্চেনটা আমাদের এই বছর টেট এক্সাম এসেছে, সেটা হবে সত্যেন্দ্রনাথ দত্ত। বেলা শেষের গান কাব্যটি রচিত হলেন সত্যেন্দ্রনাথ দত্ত। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের তীর্থরণ্য কাব্যটি রচিত হলেন সত্যেন্দ্রনাথ দত্ত, বিদায় আরতি কাব্যটি রচিত হলেন সত্যেন্দ্রনাথ দত্ত, হসন্তিকা কাব্যটির প্রকাশকাল, আনসার হবে 1917 খ্রিস্টাব্দ। এই কোশ্চেনটা কিন্তু আমাদের রিল্যাক্সেশন এক্সামে এসেছে। বেন অবিনা কাব্যের প্রকাশকাল 1906 খ্রিস্টাব্দ, বেন অবিনা 1906 খ্রিস্টাব্দ। নেক্সট কোশ্চেন রয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের ছন্দ নাম, সেটা হবে শ্রী নবকুমার কবিরত্ন। সত্যেন্দ্রনাথ সংস্কার মুক্ত ছিলেন, এ কথাটি বলেছেন কে, সেটা বলেছেন মোহিতলাল মজুমদার।
তীর্থশলিল কাব্যটির রচয়িতা সত্যেন্দ্রনাথ দত্ত। নেক্সট আমাদের কোশ্চেন রয়েছে 20 নম্বর অ্যান্ড লাস্ট কোশ্চেন, তীর্থশলিল কাব্যের প্রকাশকাল 1908 খ্রিস্টাব্দ। সো এই ছিল সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা। সো থ্যাংকস ফর ওয়াচিং, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট পাওয়ার জন্য, বিকজ এই চ্যানেলের মধ্যে আমরা ত্রিপুরা টেট এবং এসটিজিট সম্পর্কিত ক্লাস রেগুলারলি করে থাকি। সো থ্যাংকস ফর ওয়াচিং।